তেলেগু সাম্রাজ্যের রাজা ডার্লিং বেরিয়েছে গোটা পৃথিবী জয় করতে, এবং গোটা পৃথিবী জয় করতে গিয়ে মাঝে মাঝে দু তিনটে ঠোক্কর খেয়েও গেছে। অর্থাৎ বাহুবলীর পর সাহ, তারপরে রাধা কিষেণ, বা তারপরে যে এই যে মানে গত বছরের যে ডিজাস্টারটা ছিল আদিপুরুষ, তো এসবে ডার্লিং প্রভাস কিন্তু ধাক্কা খেয়েছে। কিন্তু ডার্লিং প্রভাস বাহুবলী টুয়ে ব্লকবাস্টার দেওয়ার পর কিন্তু সালার একটা ভালো ওপেনিং দিয়েছিল, এবং কালকে তো রীতিমতো ব্যাপক ওপেনিংয়ে গেছে। ব্যাপক ওপেনিং মানে সালারের এতটা ওপেনিং ছিল না, কেননা সালারের আগে তিনটে ছবি প্রায় মানে হাই এক্সপেকটেশন তুলেও ফেলে দিয়েছিল প্রভাস। সেই কারণে একটুখানি সালার কম ওপেনিং হয়েছিল, এবং সালারের সাথে ডুমকে রিলিজ করেছিল আরেক বড় সুপারস্টারের ছবি। কিন্তু সালার তবু প্রকাশ নীলের ওপর ছবিটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, প্রশান্ত নীলের ওপর ছবি কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো এক্স্যাক্টলি এইবারে কিন্তু খেলাটা পুরোপুরি আলাদা। এইখানে এখনও অবধি যা অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট আসছে, সেখানে দাঁড়িয়ে তেলেগু সাম্রাজ্যে অর্থাৎ তেলেঙ্গানার যে দুটো স্টেট, মানে তেলেগুর যে দুটো স্টেট অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, দুটো রাজ্যেই প্রায় 40-40, 80-50 মানে 50 crore to 50 crore, 100 crore কিন্তু এখানে হয়ে যাচ্ছে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতেই প্রায় 100 crore টাকার অ্যাডভান্স বুকিং মারছে ডার্লিং প্রভাস। এবং তার সাথে সাথে সাউথের আরও যে তিনটে রাজ্য অর্থাৎ কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু, সেখানে অন্তত অ্যাপ্রক্সিমেট 10-15 crore করে বিজয়ন্তা ফিল্মস অর্থাৎ প্রোডাকশন হাউস তারা কিন্তু ক্যালকুলেট করে রেখে দিয়েছে। অর্থাৎ অলরেডি 10 crore করে অ্যাভারেজ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে চলে এসছে, মানে তিনটে ইন্ডাস্ট্রি পিছু চলে এসছে, মানে 30 crore অলরেডি উঠে গেছে। সেটা 15 crore অ্যাভারেজ যদি আসে, তাহলে আরও 15 crore কিন্তু 30 crore-এর পাশে গিয়ে অ্যাড হয়ে 45 crore হবে। আর ওদিকে হচ্ছে 100 crore তেলেগুর দুটো রাজ্য মিলিয়ে, তার মানে এখানেই হয়ে গেল 145 crore টাকা। মানে এইটা হচ্ছে ফ্যান এবং এইটা হচ্ছে স্টার, মানে অ্যাগ্রেসিভনেস দেখুন ফ্যানেদের। যেখানে আমাদের বাংলা ছবির স্টারদের কিন্তু এখনও ভিক্ষে করতে হয় তার ফ্যানেদের কাছে, যে বা বাবা ছবিটা গিয়ে দেখ, বা বাংলা ছবির পাশে দাঁড়ান, কারণ বাংলায় সেই কন্টেন্ট আমরা দিতে পারছিলাম, পাচ্ছি না এখনো অবধি। যাই হোক, হোয়াট এভার, এইবার আসছি নর্থ ইন্ডিয়ার অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে। নর্থ ইন্ডিয়ার অ্যাডভান্স বুকিং সালার বা প্রভাসের অন্যান্য ছবির থেকে অনেক ভালো, কারণ এখানে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকন রয়েছে। এইখানে কিন্তু বিজয়ন্তা ফিল্মস অনেক বড় খেলা খেলেছে, 600 crore টাকা বাজেট ঠিকই সিনেমার, কিন্তু সিনেমাটাকে প্যান ইন্ডিয়াতে মুভ করতে গিয়ে অন্যান্য প্রোডাকশন হাউসরা, ইভেন রাজামৌলিও পর্যন্ত বাহুবলী প্রথম যখন এনেছিল বা পরবর্তীকালে RRR যখন আনলো, তখন কিন্তু বিজয়ন্তা ফিল্মসের মতন খেলাটা খেলেনি। বিজয়ন্তা ফিল্মস কিন্তু প্যান ইন্ডিয়াতে ছবিটাকে চালানোর জন্য প্রত্যেকটা রিজিওনাল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু কোনো না কোনো আর্টিস্টকে তুলেছে। যেমন আমাদের বাংলা থেকে কিন্তু অপুদাকে তুলেছে, মানে শাশ্বত চট্টোপাধ্যায়কে তুলেছে। তো এক্স্যাক্টলি সেরকমভাবেই কিন্তু তামিল থেকেও ব্রহ্মানন্দকে তুলেছে, মালালি থেকে মৃণাল ঠাকুরকে তুলেছে। এরকম করতে 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 কিন্তু নর্থ ইন্ডিয়া বা বলিউড থেকে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকন দুটো স্ট্রং ক্যারেক্টার, যারা এর আগে পিকুতে একসাথে ছিল, এবং পিকুর পর মানে সেই সুজিৎ সরকারের পিকু, মানে আমাদের বাঙালি ডিরেক্টর সুজিৎ সরকার এবং অনুপম রায়ের মিউজিক ডিরেকশনের পিকুতে তারা একসাথে ছিল বাবা মায়ের চরিত্রে, তারপরে কিন্তু এই কালকিতে তারা আসছে অশ্বত্থামা এবং সুমতির চরিত্রে। তো যাই হোক, নর্থ ইন্ডিয়াতে এখনও অবধি 25-30 crore কালেকশন দেখাচ্ছে অ্যাডভান্স বুকিং, কিন্তু আশা করা যাচ্ছে যে গভীর রাত, অ্যাটলিস্ট রাত্রি 2-3 মধ্যে এইটা অন্তত 40-50 crore যদি ক্রস হয়ে যায়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। কারণ ভারতবর্ষের অ্যাডভান্স ওপেনিংয়ে, মানে আমি জওয়ান বা পাঠান এসব ছবিকে ধরছি না, কারণ জওয়ান পাঠানের ব্যাপারটা আলাদা ছিল, ভারতবর্ষের প্যান ইন্ডিয়াতে অ্যাডভান্স বুকিং ওভেন মানে ওপেনিং, এবং সেটা ওভারসিসের ক্ষেত্রে সবচেয়ে বড় রেকর্ড করে রয়েছে রাজামৌলির RRR।
কারণ রাজামৌলির RRR ওভারসিজ অর্থাৎ দেশ এবং বিদেশ মিলিয়ে 223 কোটি টাকা অ্যাডভান্স ওপেনিং দিয়েছিল। তারপরে আসছে রাজামৌলির আরেকটা ছবি বাহুবলী 2, যেটা প্রায় প্রথম দিন অর্থাৎ অ্যাডভান্স ওপেন বুকিং গোটা পৃথিবী জুড়ে মানে দেশ এবং গোটা পৃথিবী জুড়ে অ্যাডভান্স বুকিং দিয়েছিল 217 কোটি টাকা। সেখানে কালকি 298 অলরেডি কিন্তু আমি এখন যা কালেকশন দেখতে পাচ্ছি, কারণ ওভারসিজ অলরেডি নর্থ আমেরিকাতে প্রায় নর্থ আমেরিকান যে হিসেব আমরা দেখতে পেলাম সেই নর্থ আমেরিকান হিসেবে প্রায় $40 মিলিয়ন কাছাকাছি একটা কালেকশন দেখা যাচ্ছে, যেটা হয়তো আরও বাড়বে। কারণ নর্থ আমেরিকাতে আমরা জানি প্রভাসের ফ্যান ফলোয়ারটা বেশি এবং অস্ট্রেলিয়ান মানে মহাদেশেও কিন্তু প্রভাস এবং বিজয় থালাপতি বিজয়ের ফ্যান ফলোয়ার বেশি। হু ইজ দ্য সুপারস্টার? এরা হচ্ছে সুপারস্টার। সুপারস্টার সে যে নিজের দেশের বাইরে পৃথিবীর অন্য দেশ থেকে বিজনেস তুলে আনতে পারে। পৃথিবীর অন্যান্য দেশ বলতে বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়ান কন্টিনেন্টাল ভারতীয় উপমহাদেশের দেশগুলো নয়, অন্য কন্টিনেন্ট মানে অন্য মহাদেশের অন্য দেশগুলো থেকে, যেমন নর্থ আমেরিকা মানে যেখানে ব্রাজিল আর্জেন্টিনা মেক্সিকোর মতন দেশ রয়েছে, সেই সব দেশ থেকে বিজনেস টানছে প্রভাস বা থালাপতি বিজয় বা অমিতাভ বচ্চন নিজেও বা শাহরুখ খান ইউরোপিয়ান ইউনিয়ন ওপেক গোষ্ঠীভুক্ত দেশ অর্থাৎ আরবিয়ান কান্ট্রিগুলোতে শাহরুখ খান পপুলার, ওখানে আবার শাহরুখের খেলা চলে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি বিদেশ থেকে, মানে কিছুক্ষণ আগে আমরা একটা খবর দেখছিলাম যে কানাডাতে আইম্যাক্স হিন্দি ভার্সনের সমস্ত শো বাতিল করে দিয়েছে, যেটা নিয়ে কানাডাতে ভারতীয় প্রভাসের ফ্যানরা ছোটোখাটো ধর্ণা আন্দোলন করছে। তো এক্স্যাক্টলি কেন? কারণ ক্র্যাশ করছে। আবার এর মধ্যে একটা গোঁজ ঢুকে গেছে, গোঁজ বলতে তামিলেরই আরেকজন অভিনেতা আছে যার কালকি নামে একটা ছবি ছিল, যে ছবিটা 2019 রিলিজ দিয়েছিল কিন্তু খুব একটা চলেনি। ইচ্ছাকৃত এই 28 জুন সেই ছবিটাকে আবার সে রিলিজ করছে একসাথে ক্ল্যাশ করানোর জন্য, এবং তার এই পরিকল্পনার বাস্তবায়িত হচ্ছে। কারণ কালকি 298 এডির বুকিং করতে গিয়ে লুকিয়ে রাজাশেখর মানে বিখ্যাত অভিনেতা নয় মানে নমিনাল অভিনেতা একজন, মানে আমাদের এখানকার স্টারদের মতন, তো এক্স্যাক্টলি সেই রাজাশেখরের কালকি অলরেডি কয়েকটা শো হাউসফুল হয়ে গেছে, যেখানে কালকি 298 এডি এই সিনেমাটার বুকিং করতে গিয়ে পাবলিক ওই কালকির টিকিট বুক করে নিয়েছে। মানে কি অদ্ভুত দেখুন, মানে নেপোয় মারে দই যাকে বলে, যে যার ধান্দায় আছে ওকেও এই দিন কি রিলিজ করতে হবে। কারণ এখন রিলিজের সময় চলছে, অনেকগুলো ছবি এখন রিলিজ চলছে মার্কেটে, সেগুলো নিয়েও আসবে পরে, লাক্স বা রকস্টারের মতন ছবি রিলিজ হয়েছে, তো এক্স্যাক্টলি সেগুলো নিয়েও পরে আসবে। তো কালকি 298 এখনও অবধি যে অ্যাপ্রক্সিমেট হিসাব দাঁড়াচ্ছে 195 to 190 crore ডে ওপেনিং দেবে, মানে ফার্স্ট ডে ওপেনিং দেবে। এবং যদি মানে এখনও রাইজিং, মানে আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও কিন্তু রাইজিং, তখনও টিকিট বুকিং চলছে। এবং সাউথের স্টেটগুলোতে তো বুক মাই শো পুরো অ্যাপসটাই কিন্তু ক্র্যাশ করে গেছে। তো এক্স্যাক্টলি এইটা হচ্ছে স্টার্ট আপ, এইটা হচ্ছে সিনেমা, এইটা হচ্ছে মেকিং, এইটা হচ্ছে ক্রিয়েশন, এইটা হচ্ছে পাগলপন। কিন্তু তার মধ্যেও আমাদের ভারতবর্ষের তো মানে ভারতবর্ষের প্রত্যেকের তো প্রচুর ধর্ম আছে, আমাদের ভারতবর্ষে প্রচুর ধর্ম সাম্প্রদায়িকতা অনেক অনেক কিছু আছে আমাদের ভারতবর্ষে, কিন্তু তবু আমাদের ভারতবর্ষের দুটো এমন ধর্ম আছে যে জায়গায় সব ধর্ম মিলে যায়, সেটা হচ্ছে ক্রিকেট এবং সিনেমা। তো এক্স্যাক্টলি পাশাপাশি 27 জুন ইন্ডিয়া ইংল্যান্ডের সেমিফাইনাল টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং তার পাশে ওদিকে দুদিন পরে রোববার দিনকে ফাইনাল, সেটাও কিন্তু ওপেনিং উইকেন্ডে একটা প্রভাব ফেলতে, ওপেনিং ডে এবং ওপেনিং উইকেন্ডের নাইট শোর ক্ষেত্রে একটা প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তো এক্স্যাক্টলি এবার দেখা যাক, পাবলিক এভরিথিং, পাবলিকই জানে তাকে কী করতে হবে, সে সিনেমা হলে বসে মোবাইলে খেলা দেখবে না অন্যভাবে অন্য কিছু করবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে 223 কোটি টাকা কি ক্রস করতে পারবে, অর্থাৎ রাজামৌলির RRR এর ফার্স্ট ডে অ্যাডভান্স বুকিং ওপেনিং এর যে রেকর্ড 223 কোটি টাকা, যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট মানে ওভারসিজ মানে ভারত
এবং ভারতের বাইরের বিভিন্ন কন্টিনেন্ট জুড়ে 223 কোটি টাকার ফার্স্ট ডে ওপেনিং দিয়েছিল, টু নট টোটাল বিজনেস, ফার্স্ট ডে ওপেনিং দিয়েছিল অ্যাডভান্স বুকিং। সেই SS রাজামৌলির RRR, সেকেন্ড পজিশনে আছে SS রাজামৌলিরই বাহুবলী 2, যেটা SS রাজামৌলি এবং প্রভাসের দুজনের বাহুবলী 2, যেটা আমরা জানি 2017 এসেছিল এবং 217 কোটি টাকা অ্যাডভান্স ওপেন বুক ওপেনিং বুকিং নিয়ে 2 নম্বরে আছে। 3 নম্বরে কালকি রান করছে। এবার কালকি কি 1-2 এর মধ্যে চলে আসবে, এইটা একটা বড় কোশ্চেন এবার ট্রেড অ্যানালিস্টদের কাছে। হ্যাঁ, এরপরে জওয়ান পাঠান অবশ্যই আসবে, দুঃখ করার কোনো জায়গা নেই, কারণ এদের ছবির হাইপটা অনেক বেশি বাড়ানো থাকে। কেননা ওই যে একটা কথা বলে না, যে আমাদের কাছে নিজের নিজের ধর্ম অনেক বড় ব্যাপার, কিন্তু দক্ষিণ ভারতে এখনও ধর্ম মানে সিনেমা। তো এক্স্যাক্টলি দক্ষিণ ভারতের ধর্ম হচ্ছে সিনেমা, এবং ওরা সিনেমার জন্য বাঁচে, সিনেমার জন্য আয় করে, সিনেমার জন্য ওরা আনন্দ করে, সিনেমার জন্য ওদের গোটা বছরের নানা রকম প্ল্যান হয়ে থাকে। সেই কারণে বাকি দেশের ধর্ম যাই থাকুক না কেন, দাক্ষিণাত্যের ধর্ম কিন্তু প্রধান ধর্ম সিনেমা। সেই কারণে দাক্ষিণাত্যের ছবি অটোমেটিক্যালি এগিয়ে বেরিয়ে যায়। সেই কারণেই জওয়ান কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ দিতে হয়েছিল শাহরুখ। তো এক্স্যাক্টলি আরও খুঁটিনাটি বিষয় নিয়ে আসবো, তবে এখন দেখার ওই একটাই, SS রাজামৌলির রেকর্ড নাগাশিন অর্থাৎ বিজয়ন্তী ফিল্মস প্রোডাকশন হাউস এবং নাগাশিন ডিরেক্টর এবং প্রভাসের ছবি কালকি 2898 এবং অবশ্যই আমাদের বাঙালিদের শাশ্বত চট্টোপাধ্যায়েরও ছবি অন্যতম ছবি, এবং তামিল সুপারস্টার কমল হাসান এবং বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন প্রত্যেকটা জায়গায় এক জায়গায় করেছে প্যান ইন্ডিয়ার খেলবে। তো এক্স্যাক্টলি এইটা বৈজয়ন্তী ফিল্মসের একটা বিরাট বড় হুঁশিয়ানা, বিরাট বড় প্ল্যানিং। এটা থেকে আগামী দিনে যারা প্যান ইন্ডিয়া খেলতে যাচ্ছেন, অনেক প্রোডাকশন আছে তো আমাদের আশপাশেও যারা প্যান ইন্ডিয়া ছবি রিলিজ দিচ্ছে, তো প্যান ইন্ডিয়া ছবি রিলিজ দিতে গেলে কীভাবে প্যান ইন্ডিয়ায় খেলতে হয় সেটা বৈজয়ন্তী ফিল্মস কিন্তু এবার দেখিয়ে দেবে, যে প্রত্যেকটা রিজিয়ন থেকে একজন মানে বড় অভিনেতা, বড় স্টার, নিশ্চয়ই আমাদের শাশ্বত চট্টোপাধ্যায় আমাদের স্টার এই মুহূর্তে আমাদের বাংলার, তো সেই বড় অভিনেতাকে তুলে নিয়ে চলে আসে, তাহলে সেই স্টেটে ছবিটা চুপচাপ বেরিয়ে চলে যাবে। তো এক্স্যাক্টলি সেই খেলাই খেলছে বৈজয়ন্তী ফিল্মস। তো এবার দেখা যাক আগামী দিনে আরও কী কী রেকর্ড ব্রেকিং নিউজ আসে, বাকি আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।